প্রমাণ দেখে নিন, আপনি যদি কাউকে না দিন না, একজনকে বঞ্চিত করে যদি আপনি খান না, আপনার ছেলে যখন বড় হবে সেদিন আপনি বুঝবেন যে আমি কি করলাম। এখন থেকে সাবধান হন, নইলে ঠকবেন। পাক্কা কথা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। এখনো পর্যন্ত যাদের ভেতরে এরকম কুপবৃত্তি আছে, এখানে সে বসে বসে শপথ করে যান, কাল থেকে আমি করবো, তবে আমার ছেলে শিখবে। প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, আমার পাশের বাড়িতে একজন ভদ্রলোক ভদ্রমহিলা, তার 5 বছরের ছেলে, বৃদ্ধ বাবা মাকে গোয়াল ঘরে এক পাশে গরু বাঁধে আর এক পাশে বাবা মাকে রাখে। ছোট্ট ছেলেটা জিজ্ঞেস করে, 5 বছরের ছেলেটা, মা মা ও বাপি বাপি, দাদু ঠাকুমা ওখানে থাকে কেন? চুপ কর, পাকামি করতে হবে না, পুরামি করতে হবে, চুপ কর। কতদিন চাপা দিয়ে রাখবেন আপনি? কতদিন চাপা দেবেন? অত বড় হচ্ছে, আপনি চাপা দেবেন কতদিন? ছেলে যখন বাবা বড় হয়, বাবা তখন বুড়ো হয়। আজকে যারা 40 বছরে 50 বছর বাবা হয়েছেন, যাদের আজকে 25 বছরের ছেলে, তারা আজকে বুড়ো হয়ে যাচ্ছেন। কেন বলুন তো, ছেলে যা বলবে আপনাকে তাই শুনতে হবে। আপনি কতদিন চাপা দেবেন ওকে? ছেলে যখন কলেজে পাশ করে এলো, সপ্তমীর দিনে বাড়িতে উৎসব চলছে, তখন মাকে প্রশ্ন করলো, মা বড় হয়ে গেছে ছেলে। দাদুকে প্রশ্ন করলো, দাদু ঠাকুমা তোমরা গোয়াল ঘরে থাকো কেন? দাদু ঠাকুমা চিৎকার করে বললো, আমরা আমরা আগেকার মানুষ, পুরনো মানুষ, আমরা ঘরে ঘরে। দাদু, যাকে শেখাবে শেখাবে, আমাকে শিখিও না, আমি বড় হয়েছি, আমি সব জানি। তোমরা পাথরের থালায় খাও কেন? কাঁসার থালায় খেতে পারো না? মনে মনে ভাবছে, তোর মা দেবে তবে তো খাবো। আর মুখে বাইরে বাইরে বলছে, আমরা আগেকার মানুষ, পাথরের থালাতে খেতেই ভালোবাসি। এর জন্য দাদু ভাই, তুই ছেলের চেয়ে দেখবেন টাকা, টাকার চেয়ে টাকার সুদ বেশি। নাতি নাতনি দেখবেন আপনাকে শেষে ফেলবে না, সবাই ফেলতে পারে। দাদু, পাথরের থালাটা লুকিয়ে দাও, আমাকে দাও। পাথরের থালা দুটো নিয়ে লুকিয়ে রাখি। মা যখন ভাত দিতে এলো, পাথরের থালা কই, থালা কই? ঠাকুমা দাদু নাতির দিকে তাকাচ্ছে, থালা বের করে, তুই তো থালা লুকিয়ে দিবি। মা, তোমরা কাঁসার থালাই খাও, দালান বাড়িতে থাকো, উত্তর দাও, কেন গোয়াল ঘরে রেখেছো? উত্তর দাও, কেন পাথরের থালাই খাও? চুপ করে গেল, চুপ করে গেল, চুপ করে গেল, কোনো উত্তর নাই। বরং একটা কথা বলে ফেললো তার মাটা, আরে বুড়ো মানুষ, নাক থেকে ফোঁটা পড়ে, মুখ থেকে লাল পড়ে, ওই জন্য ওদের দিন মেনে নিলাম। ছেলে বললো, মেনে নিলাম, একদিন তোমরা তোর জায়গায় যাবে। হ্যাঁ যাবো। দাদু, থালা দুটো রেখে দিলাম, থালা বের কর। মা বলছে, না বের করবো না। বলে কেন? ওই থালা দুটো যত্ন করে রেখেছি মা, আমার যখন বিয়ে হবে, তোমরা যখন বুড়ো হবে, ওই থালাতে তোমাদের দুজনকে খেতে দেব। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন যদি চৈতন্য হয়, কীর্তন যদি জীব শিক্ষা হয়, তবে এখানে বসে শিখে যান। এখনো যারা অনুতপ্ত হচ্ছেন না, তারা অনুতপ্ত হয়ে যান, নইলে ঠকবেন আপনারা। আপনি যখন বৃদ্ধ বৃদ্ধাকে খেতে দেবেন না, তখন আপনার বাচ্চার মুখটার দিকে তাকিয়ে কাজ করবেন, দেখবেন কি হয়। এ সংসারে এত অশান্তি কেন? আজকে মানুষের সুখ নাই কেন? আমরা পেছন দিকে তাকাই না, আমরা আগের দিকে তাকাই। যার থেকে পৃথিবীতে এলাম, তার দিকে তাকাই না, এই জন্য আমাদের এত দুঃখ। 3 জায়গায় ঝাঁটা রাখবেন না। কোথায় কোথায় বললাম মা? রান্নাঘরে, সবার ঘরে, আর কোথায়? ঠাকুর ঘরে। শঙ্খ কিনবেন কটা? দুটো, একটা দক্ষিণাবর্ত, একটা বামাবর্ত। বামাবর্তটা বাজাবেন, যেটা এঁটো করে বাজাবেন আস্তে, যে শঙ্খ এঁটো করে বাজানো হয় ওটা মন্দিরে ঢোকাতে নাই, অপবিত্র এঁটো, ওটা অপবিত্র। যেটা এঁটো করলেন না, ও অশুদ্ধ হয়ে গেল, ওটা মন্দিরে ঢোকাতে নাই। দেখবেন শঙ্খ বাজানো নিয়ম মন্দিরের ভেতরে নয়, কোথায় বাজে বলুন তো? মন্দিরের বাইরে, কেন? ওটা এঁটো। আর একটা শঙ্খ ভেতরে রাখবেন, ওটার নাম কি? দক্ষিণাবর্ত। ওই শঙ্খের ভেতরে যে জল থাকে না, ওই জলটা মন্দিরের চারিদিকে দিতে হয়। আর যে প্রসাদ গোবিন্দের জন্য নিয়ে যাওয়া হয়, যারা প্রকৃত ব্রাহ্মণ হয়, ওই শঙ্খের ভেতরে জলটা দেখবেন ওই প্রসাদের উপরে দিয়ে দেয়, কেন কোনো জীবাণু থাকলে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাছাড়া দেখবেন যাদের শ্বাসকষ্ট আছে, তারা যদি বারবার শঙ্খ বাজায়। বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বিজ্ঞানী বললেন, শ্বাসকষ্ট যাদের আছে, বারবার যদি কেউ বাজায় শঙ্খ, শ্বাসকষ্ট দূর হয়ে যায়। আর একটা নিয়ম আছে মা, সবাই শুনে রাখুন,
শঙ্খ দেখবেন মায়েদের মুখে মেয়েদের মুখে দাগ হয় অনেক সময়, মলম মাখেন মাখেন না, কত রকম মলম মানে ব্যবহার করেন, কোনো মলম করতে হবে না। আয়ুর্বেদ শাস্ত্র বললো যেখানে শাঁখা বিক্রি হয়, যেখানে শঙ্খ বিক্রি হয় সেখানে শঙ্খের গুড়ি পাওয়া যায়, আপনি কিনে নেবেন খুব কম দাম পাউডারের মতো। ওগুলো কি করবেন, সন্ধ্যাবেলায় এসে এক ঘন্টা পাউডারের মতো মেখে থাকবেন, ভূতের মতো লাগবে ঘন্টা থাকুক, কিন্তু আপনার এক ঘন্টা পর জল দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন এক মাস করবেন আপনার মুখ থেকে সমস্ত দাগ আস্তে আস্তে সরতে বসছে, এত মলম ব্যবহার করছেন। শাস্ত্র বলছে, দেখবেন মায়েরা আপনাদের বাচ্চাগুলোকে আপনারা নিয়ে যান কোথায় এপাড়া থেকে ওপাড়া, তখন কি করেন, লোকে নজর দিয়ে দেবে বাপু একটু গোবরে ফোঁটা দিয়ে দিই কিংবা একটু কাজলে ফোঁটা দিয়ে দিই, দেন না, কিন্তু যশোমতী তার গোপালকে গোবরে ফোঁটা দিত না কাজলে ফোঁটা দিত, কি দিত, হরিচন্দনের মৃত্তিকা, ওটা আপনারা দেবেন। হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে, মা বলছে তুলসী তোলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এই যে আপনার তত্ত্ব কথাগুলো শুনছেন, জীব শিক্ষার কথা শুনছেন, এগুলো শুনবেন জীবনে লাভ হয়ে যাবে। একটা কথা বলে রাখি, অনেকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, অনেকে বলে আর বলবেন না সংসার করেছি, তো ওই যে লোকে বলে সংসার করেছি সংসারে খুব জ্বালা আমাদের কীর্তন শোনা হয় না। আচ্ছা সত্যিকারে বলুন তো মা, সত্যিকারে বলুন তো, আমরা যে বলি সংসার করেছি সত্যি কি সংসার করেছি আমরা, খুব বিচার করে বলবেন, কিন্তু কে কে সংসার করেছেন হাত তুলুন তো, সব ব্রহ্মচারী নাকি, আরে কই নাই সংসার কিয়া, সব সন্ন্যাস বান গায়া কিয়া, আরে হাত তো উঠাই ভাই, হ্যাঁ একজন তুলেছে। আচ্ছা মায়েরা যে যে মনে 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 সংসার করেছেন, সংসার আপনি করেছেন না কেন, শাস্ত্র কি বলছে, কৃষ্ণ ভজিবার তরে জীব, জোরে বলুন কৃষ্ণ ভজিবার তরে জীব কোথায় এলো, তা সংসারটা আপনি করেছেন না আগে থেকে ছিল। আচ্ছা বলুন তো আমি সংসার করেছি, আমার বাবা মা আগে সংসার পেতেছে তারপর আমি এসেছি, আমার যে দুটি কন্যা তারা যে পড়াশোনা করছে তারা যে এসেছে, তো ওই দুটি কন্যা কি সংসার করেছে, তারা তো সংসার এসেছে আমি সংসার পেতেছি, আবার ওরা সংসার পাবে ওদের সংসারে কেউ আসবে, তার মানে কি কৃষ্ণ ভজিবার তরে জীব কি সংসারে আয়ুনু। এই জন্য শাস্ত্র একটা সুন্দর কথা বলেছে, কি বলেছে যে সংসার সুখের হয় পুরুষের গুণ, দাদারা মনে মনে ভাবছে আজকে আপনি খালি আমাদের হয়ে বলছেন, মায়েরা খুব রাগে বলছে রমণীর গুণে, না না সংসার সুখের হয় কিসের মা, কিসের গুণে, রমণীর গুণে। বেশ আমি কিন্তু অপরাধ আপনারা নেবেন না, অনেকক্ষণ রাখলাম আরও অনেক বলার ছিল, একটা বেজে গেছে, আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন। আমাকে এক বছর আগে বুক করতে হয়, এনার এক বছর আগে করেছেন, ডেট পাওয়া নিয়ে খুব কঠিন ব্যাপার, আপনারা ভালো থাকুন, প্রভু যদি বা কৃপা করে। আজকে বৃন্দাবনে গিয়ে রাধারানী নূপুর পেলো, স্বয়ং রাধারানী নূপুর তিলক করে দিল, তারপর হৃদয় চৈতন্যের সঙ্গে তার মিলন হয়ে গেল, প্রেম সেই ভজনটা গাইতে গাইতে আমরা সবাই চলবো, হাত তুলুন হাত তুলুন, সবাই মিলে একসঙ্গে আনন্দ করে নাচুন, আনন্দ করে একসঙ্গে। ভগবানের কাছে ফাঁকি দিয়ে কেউ যাবেন না, এখানে কমিটির ভাইদের জন্য দিয়ে যান, 50, 100, 200 দিয়ে যান, আশীর্বাদ করুন। কাহে না ভজিলা আতলন, কাহে না ভজিলা, কাহে না ভজিলা হরি কাহা নাম মানব জনম পাইয়া, কাহে না ভজিলা হরি কাহা নাম মানব জনম জীবন মেয়ে মিত্রিকা বর্তন, এ জীবন মেয়ে মিত্রিকা বর্তন, এ জীবন মেয়ে।
जाएगा मानव जन्म पाया जय जय भजन हरि कारो मानव जन्म पाया मानव जन्म हरि कारो मानव जन्म पाया जय जय भजन हरि कारो मानव जन्म पाया मानव जन्म हरि कारो मानव जन्म पाया जय जय हरि कारो मानव जन्म पाया बोली आपने এখানে ভিড় করবেন না এখানে পয়সা দিয়ে যান সবাই এই ভজনটা গাইতে গাইতে চলে যাবেন নিজে নিজে পয়সা দেবেন এখানে ভিড় করলে গান গাওয়া যাবে না এখানে উপরে উঠবেন না আপনারা নিচে থেকে দিয়ে দিন সবাই দিয়ে দিন আমার হাতে দিবেন না সবাই মিলে এই ভজনটা মেনে রাখতে হাত তুলুন আনন্দ করে তারপর দিয়ে দেবেন হাত তুলে আনছবে আসবে मोबाइल फोन जदि क्यों पे जान सदिच्छाई হরিবাসরে জমা দিন উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন যদি কেউ ফোনটা পেয়েছেন গুপ্ত করবার চেষ্টা করবেন না এক হাজার টাকা ফোন নিলে দশ হাজার টাকা চলে যাবে আপনার এক হাজার টাকা ফোন নিলে দশ হাজার টাকা চলে যাবে হরিবাসরে সে প্রমাণ দিয়ে দিন যদি কেউ ফোন পেয়েছেন একা জমা দিন दस दिन गर्भ तेरे
राधारानी की श्याम सुंदर की मदन मोहन की हरिबासर की नवग्राम की बहिरागत भक्तबिंद की जर घुम आस পরীক্ষা হয়ে গেলে যে আপনারা কত ডুবে গেছেন, আমি যা বলছি তাদের জয় দিয়ে যাচ্ছেন, হাততালি দিয়ে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, উলো ধ্বনি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম